বলছি ভাঙের গুলি টুলি সব পাওয়া যায় এখানে পাবো নাকি ভাই মুখটা দেখো ভাই দেখি একটু এটা 350 টাকা এটা 350 টাকা আর এটা আছে 180 এটা বাদুরের রং এটা দাম কি আছে এগুলো কত করে তোমার 10 টাকা হ্যাপি হোলি লাস্ট কিউএনএ ভিডিওটাতে তোমরা দারুণভাবে রেসপন্স করেছিলে আবার বেশ কিছুদিন পর আমার এই ব্লগে ব্যাক করলাম এখন যেহেতু একদম ইয়ার এন্ডিং মান্থ অফিসে চাপটা বিশেষ করে ভালো মতো আছে রাত্রিবেলা হয়ে যাচ্ছে ফিরতে ফিরতে একদম আজকে 23rd of March দোল আমাদের হাতে মাত্র জাস্ট দুদিন বাকি আজকে আমাদের রংকানের উপলক্ষে মোটামুটি আজকে তিনটে বাইক যাচ্ছে এই জায়গায় নিতু দিরা বাইকে উঠছে ওইদিকে সুদীপরা ওই যে ফুচকার ওখানে দাঁড়িয়ে আছে আমাদের হালাবরতাল এখানে প্রচুর দোকান বসে গেছে আমরা যখন প্রথমবার দোল খেলেছিলাম এই সব দোকান থেকেই কিনেছিলাম এই এবার আমরা হরিতলার বাজারে জাস্ট ঢুকে গেছি এখানে হচ্ছে রঙের কিছু মার্কেট বটে আমাদের এই যে কজন দেখছো এইটুকু শুধু গ্রুপ না কিন্তু আরো কিন্তু গ্রুপ আছে সেটা আজকে আসেনি দোলের দিন তোমরা দেখতে পাবে একদম দাদা এই আবিগুলো কিরকম দাম আছে 20 টাকা 100 আর প্যাকেট 20 টাকা প্যাকেট লুজ নেবে এটা বাদুরের রং এটা দাম কি আছে হ্যাঁ 40 টাকা প্যাকেট 40 টাকা প্যাকেট আর এই বেলুনগুলো কত করে আছে 150 টাকা প্যাকেট 10 টাকা প্যাকেট 10 টাকা প্যাকেট ঠিক আছে 10 টাকা এখনই রং খেলা শুরু করে তুই কি অবস্থা এ এতজন লোক এসে তার মধ্যে এটাই একমাত্র মেকে বসে আছে আমি তো লাগাই সব বড়ি কোন কালার পছন্দ এখানে ওটাই তোর পছন্দ তোমার দলনি বক্তব্যটা একটু বলো এবারে সবাই মিলে ভালোভাবে খেলো আর কুকুর বেড়ালদের যা দোলের রং দিও না তোমরা করবে আমি এবার দোল খেলতে পারবো না সেটা বলো আমার এবার দোল খেলা হবে না সামনের বছর খেলবো খেলবে এবার পুষিয়ে নেবো আচ্ছা মুখোশগুলো কেমন দাম আছে দাদা 60-70 টাকা অনেক রকমের এখানে মুখোশ আছে এটা হচ্ছে অজয়দার জন্য কোনগুলো 50 টাকা বাবাকে দেখটা দেখো ভাই দেখি একটু হেভি লাগেছে কিন্তু ভাই হরিবান কোনটা পড়বে হয়েছে দাঁড়াও এখনো হয়নি এই কালার বোম গুলো কত আটলিসের দাম কত 350 টাকা আমাদের সোমবার দিন দোলের প্রোগ্রামটা একেবারে যে ধামাকাদার হতে চলেছে একদম প্রচুর প্ল্যান প্ল্যান আছে আমরা এটা 2 টাকা করে নাকি বার পাতা 2 টাকা করে না কত 50 পয়সা এটা কত করে মাথা মাথা ছাড়ানো দিয়ে মাথা কাটলে হবে না মাথাটা কত এগুলো কত করে তোমার 10 টাকা 20 টাকা এটা বেলুন ফোলানোর জন্য মোটামুটি ভালো হবে এটুকু নিবি না না এটুকু নিবি না এত ভালো লাগবে হবে না বড় দেখে একটাই নাও আচ্ছা এইগুলোর দাম হচ্ছে প্রায় 200 টাকা এটা অনেকটা বড় হ্যাঁ এগুলো পারফেক্ট সেই আমাদের কোনো দোকান থেকে আবির পছন্দ হচ্ছে কোনো দোকান থেকে রং পছন্দ হচ্ছে যেখানে যে দামের মোটামুটি কম সম হচ্ছে সেই দোকান এখন আর একটা দোকানে আমরা চলে এসেছি এটা দিয়ে বেলুন ফুলিয়ে দেবো একদম হবে একদম বাম বাম বেলুন ফুলানো এবারে আরামসে হবে দাগে গ্রিপ এটা হবে ঠিক আছে এইসব দোকানে তো পেয়ে যাবে এইগুলো হ্যাঁ খাওয়ার প্লেট খাওয়ার প্লেট খাওয়ার প্লেট আর গ্লাস বলছি ভাঙের গুলি টুলি সব পাওয়া যায় এখানে পাবো না এখানে কিচ্ছু শুধু সিদ্ধি পাতা পাবো দাম কত আছে সিদ্ধি পাতা 60 টাকা 60 টাকা 100 গ্রাম
তো আমরা এই রাত্রি করে বেরিয়েছি বলে, রাত্রি করে মানে কি জাস্ট 9টার দিকে বেরিয়েছি, এখন এই মুহূর্তে 10টা বাজে। তো বড় বাজারটা মোটামুটি ফাঁকাই ছিল, ভিড়টা হবে হচ্ছে আগামীকাল রোববার। হ্যাঁ, রোববার থেকে পুরো ভিড় হবে। এখন দোলের রং টংগুলো কিনে এবার একটু আমরা চা বিরতির জন্য আমরা যাচ্ছি ময়নার দিকে। নতুন একটা দোকান করেছে ওখানে, সেখানে আজকে যাবো চাটাগুলো খেয়ে দেন বাড়ি থেকে একদম ডিনার। আগামীকাল হচ্ছে উদয়ন তার ওয়াইফ মানে আমাদের অন্যের সাথে আসছে বিকেলের দিকে, ফাটাফাটি একটা এনজয়মেন্ট হতে চলেছে। তো আমরা এখন নতুন একটা চায়ের সন্ধানে এসেছি, সেটা হচ্ছে বেঙ্গল কি বেশ বেঙ্গল 34 ইন। আমাদের এই রাস্তার প্রচুর নতুন এই ব্যাগগুলো ধর, এখানে তো ত্রিশারা বাড়ি চলে গেছে আর আমরা এখন এসেছি এখানে। আমাদের গ্রুপের মধ্যে সুদীপ ছিল, সুদীপ বলেছে এমন অবস্থা 40 হয়ে গেছে, 40 হয়ে গেছে সুদীপ, ওই জন্য বাড়ি চলে গেছে, কেটে পড়েছে। অ্যাকচুয়ালি মেয়ে খেতে চেয়েছে চিকেন, বাবা মেয়ে খেতে দিচ্ছে না। জুস মকটেল, মকটেল খাবে? তুমি কোনটেল খাবে? আমরা লিকার চা বানাবো একটা, তিনটে দুধ। এই দাদাকে বল দাদা মটন বিরিয়ানি খাওয়াবে, বল বল না, বল না, বল 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 মটন বিরিয়ানি খাওয়াবে। তুই দোলে দিন লস্যি খাও ভাই, বেশ হয়েছে। আর দোলে এখনো কেনাকাটি তো বাকি আছে, অনিবেন কালকে লাস্ট কেনাকাটি বাকি আছে। আমাদের দিলো ভারত চা রজে থেকে একেবারে কাপে প্লেটে ভাবা যাচ্ছে আমারটা দিয়ে যা। আমি জীবনে প্রথম দেখলাম আসলা সিগারেট নিয়ে যাচ্ছে। এ ভাই ইম্পোর্টেড, ইম্পোর্টেড আসলাম। পরি আর ইউ হ্যাপি? হ্যাঁ এখন ঠিক আছে। এ তোর না কদিন আগে, এ তোর কোন দাঁতটা পড়েছিল কদিন আগে? খায় খায়টা দেখতে কিন্তু সুন্দর লেগেছে। দোলের দিন যত খুশি আনন্দ করো, যত খুশি ভাং টাঙ্কে রাস্তায় লুটিপুটি করো, কিন্তু রাস্তার আমাদের এই অবলা সে কুকুর হোক, বিড়াল হোক, ছাগল হোক, গরু হোক, এদেরকে এদের পিছনে আবার এদের পিছনে এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই রং টং দিয়ে। একদমই আমাদের কুকুর আপডেট টেবিল দিয়ে দে, কুকুর কেমন আছে না আছে? কুকুর এখন অনেক ভালো আছে, ঠাকুরের কৃপায়। হ্যাঁ ঠাকুরের কৃপায় অনেক ভালো আছে, এখন কুকুর কাশিটাও থেমে গেছে আর কুকুর ওয়েটটাও অনেকটা কমেছে। প্লাস আমাদের কুকুর যা টেস্ট গুলো দিয়েছে ওইগুলো দোলের পরে আমরা কুকুর টেস্ট পরের দিন আমরা টেস্ট করাবো। আর কি করে বুঝেছি কুকুর ওয়েট কমেছে, রোজ রোজ দেখি তো দেখে বুঝতে পারি না, এই যে গলায় বেলটা অনেকটা বুঝে গেছি। আর কুকুর জন্য এই মাস্কটা কেনা হয়েছে, তার রিঅ্যাকশন দেখ এক চোখতে। একটু সবাইকে ক্যামেরাতে দেখিয়ে দাও কিভাবে পড়তে, ও পড়বে না ঠিক আছে, ওকে পড়তে আমাদের বাড়ির সামনে শালবাগানের যে মাঠটা আছে এখানে এখন বসন্ত উৎসব চলছে। তো কালকের আমাদের দোলের জন্য এখন আমাদের বক্স চলে এসছে ফেলুদার তরফ থেকে, এই জায়গাটা আমাদের দোলটা খেলবো। তো প্রিয়ামের এই প্রজেক্টটা পুরো কমপ্লিট, হ্যাপি হোলি, ভীষণ সুন্দর হয়েছে, প্রচণ্ড কালারফুল হয়েছে, এখানে একটা হাতের ছাপ, আমাদের হোলি ইজ অন। দেখি আমার ট্যালেন্টেড গালের কি সর্বনাশ করছিস রঙের, তোমাকে মারবো তাই এরা করছি। হ্যাপি হোলি, পুরানা মানো হোলি গে, কি মানো পুরানা মানো হোলি গে, এখানেই শেষ করছি। আগামীকাল হচ্ছে হোলি, তো অ্যাডভান্স হ্যাপি হোলি টু এভরিওয়ান, ভালোভাবে রং টং খেলো, টাটা গুড বাই।